মানে মূল্যস্ফীতি বেড়েছে সেদিকে লক্ষ্য রেখে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড দিচ্ছি এবং বিনামূল্যে খাদ্যের ব্যবস্থাও আমরা কিছু কিছু ক্ষেত্রে করে দিয়েছি। এই রমজান মাস সামনে রেখে চিনি, ছোলা, ডাল, তেল সহ প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু মজুদ আছে এবং মানুষের যাতে কষ্ট না হয় সেটা কষ্ট লাগানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমি সকল ইফতার পার্টি আমরা বাদ দিয়েছি, ইফতারি বাদ দিয়ে আমাদের দলের নেতাকর্মী এবং অন্যান্য আমাদের প্রশাসক থেকে শুরু করে এমনকি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি তাদের এই পার্টি বাদ দিয়ে বড় সাধারণ মানুষ বা তাদের স্বস্ব কর্মস্থানে যারা সীমিত আয় চলে তাদের মাঝে ইস্তার বন্টন করা, তবে সেটা খুব ভালোভাবে করে যাচ্ছে আমাদের দলের যারা তারা তো করে যাচ্ছি, তাছাড়া আমাদের জনপ্রশাসন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।